ভিউয়ার্স, আমি ডাক্তার ফারুক হোসেন, হোমিওপ্যাথিক কল সেন্টার। আমার হোমিওপ্যাথিক চিকিৎসা চ্যানেলে স্বাগতম। ভিউয়ার্স, আজকে অ্যাজমা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বাই সেগাল মেথড, হাঁপানি এর বাইন মেথডে হোমিওপ্যাথিক চিকিৎসা পার্ট 5 নিয়ে আলোচনা করব। রোগী চুপচাপ থাকার প্রবণতাযুক্ত এবং সে নীরব বা শান্ত থাকতে চায় যাতে সে বিশ্রাম ও মনের শান্তি পায়। প্রশ্ন করলে সে জানায়, আমি চুপচাপ থাকতে চাই যাতে করে আমি বিশ্রাম পেতে পারি এবং শান্তি লাভ করতে পারি। দুই নম্বর, কিন্তু আমার এই ব্যাধিটি বিরাট বাধা হিসেবে কাজ করছে, তাই রাগ হয়। তিন নম্বর, অনেক দিন থেকে আমার একটা প্রবল আকাঙ্ক্ষা হয়েছে যে আমার বিশ্রাম নেওয়া উচিত যাতে আমি শান্তি পেতে পারি। উপরের ভাষ্যগুলোর রুব্রিকে রূপান্তর করলে কোয়াইটস ওয়ান টু বি রিপোর্টস অ্যান্ড ট্রান্সপিরেটরি ডিজার, অর্থাৎ শান্ত বা চুপ থাকতে চায়, বিশ্রাম ও প্রশান্তি আকাঙ্ক্ষা করে। দুই নম্বর ভাষ্যে অ্যাঙ্গার ইন্টারাপশন ফ্রম, অর্থাৎ বাধা থেকে রাগ। তিন নম্বর ভাষ্যে লংয়িং রিপোজ অ্যান্ড ট্রান্সকুলিটি, অর্থাৎ বিশ্রাম এবং প্রশান্তির আকুল আকাঙ্ক্ষা। রুব্রিক তিনটি কোয়াইট ওয়ান্টস টু বি রিপোজ অ্যান্ড ট্রান্সকুল ডিজায়ার, দুই অ্যাঙ্গার ইন্টারাপশন ফ্রম, তিন লংয়িং রিপোজ অ্যান্ড ট্রান্সকুইলিটি। রুব্রিক তিনটি রেপার্টাইজেশন করলে এই রুব্রিকগুলো সাধারণ ঔষধ নাক্স ফর্ম। সুতরাং রুগীকে নাক্স ফর্ম 30 শক্তি দেওয়া হল। ভিউয়ার্স, আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত আপডেট পেতে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ ভিউয়ার্স, ভালো লাগলে লাইক ও কমেন্ট দিতে ভুলবেন না। ধন্যবাদ।